গৌতম বুদ্ধের এক অনুগামী তার কাছে এলো। এসে এসে বলল, আমার জীবনে কোনো কিছুই ঠিক যাচ্ছে না, আমার পরিবারে সবার সাথে আমার অশান্তি হচ্ছে, কোনো কাজে আমি ঠিক করে মনোনিবেশ করতে পারছি না, যে কাজ করতে যাচ্ছি সেই কাজটাই একদম ভুল হয়ে যাচ্ছে, আমি ভীষণ বিপদে আছি, আমাকে আপনার আশ্রমে রেখে আপনার অনুগামী বানিয়ে নিন। এই কথা শুনে বুদ্ধ বলল, ঠিক আছে ঠিক আছে, পরে ডিসিশন নেবো, তুমি প্রথমে একটা কাজ করো, তুমি পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছ ওখান থেকে এক ঘোড়া জল আমার জন্য তুলে আনো। লোকটি বলল, ঠিক আছে। সে ঘোড়া নিয়ে পুকুরে গেল। পুকুরে গিয়ে দেখলো গ্রামের সমস্ত মেয়েরা ওখানে কেউ কাপড় কাচ্ছে, কেউ বাসন মাজছে, কোথাও হয়তো কারুর গবাদি পশু, যে সমস্ত পশু পাখি তারা পালন করে তাদেরকে চান করাচ্ছে। সে দেখলো, এত নোংরা জল আমি নিয়ে যাবো ওনার জন্য? সে চলে এলো আশ্রমে, এসে বলল, না ওই জলটা খাওয়া যাবে না, আসলে ওখানে সবাই মানে কাপড় জামা কাচ্ছে। তো বুদ্ধ বলল, ঠিক আছে তুমি পরে যেও। বসে তাকে আবার বিশ্রাম নিতে বলল। ঘন্টা দেড়েক পরে বুদ্ধ আবার তাকে বলল, তুমি এবার যাও, এবার গিয়ে ওই পুকুর থেকে জল নিয়ে এসো। লোকটি অবাক হয়ে গেল, এই তো একটু আগে বললাম যে পুকুরের জলটা খাওয়া যাবে না, নোংরা জল, কিন্তু বুদ্ধ যখন বলেছে মানতে তো হবে, তার কথা তো ফেলা যাবে না। সে চলে গেল, গিয়ে দেখলো জল প্রায় পরিষ্কার, হাত ছুবিয়ে দেখলো পুরো ক্লিন, মানে পরিষ্কার জল উঠছে। সে এক ঘড়া জল নিয়ে আশ্রমে ফিরে এলো। আসার পরে বলল, এই জলটা এখন খাওয়া যাবে, জলটা অনেকটা পরিষ্কার। বুদ্ধ বলল, সেটাই তো বোঝাতে চাইছি, এতক্ষণ যা যা নোংরা ছিল, জলটা যখন উত্তল ছিল, জলটা যখন অশান্ত ছিল, তখন তুমি গেছিলে তাই তুমি দেখেছিলে যে নোংরা জল, এখন জল অনেক শান্ত হয়ে গেছে, যা নোংরা ছিল সমস্ত নিচে পড়ে থিতিয়ে গেছে, তাই ওপরের জলটা যেহেতু শান্ত রয়েছে তুমি জলটা তুলে আনতে পারলে। সেরকমই আমাদের জীবন, তুমি যখন সমস্যায় থাকছো, অনেক কিছু নিয়ে খুব পাজলড হয়ে যাচ্ছ, অনেক কিছু ভাবছো, তখন তুমি হট করে ডিসিশন নিয়ে নিতে পারো না যে তুমি কারোর অনুগামী হবে কিনা। তুমি যখন সমস্ত সমস্যা মিটিয়ে ফেলছো তখন ডিসিশন নাও। যখন কোনো সমস্যায় পড়ছো তুমি ভেবে নাও যে তোমার হাতে কিছু নেই, তুমি কিছু করতে পারবে না, এই সময় তুমি একটাই কাজ করতে পারবে, কোনো ভুল ডিসিশন না নিয়ে শান্ত মাথায় ঠান্ডাভাবে বসে ভালো সময়ের জন্য অপেক্ষা করো, পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে তারপর কোনো সিদ্ধান্ত নাও।